500 টাকা দিতে আমারকে দিত, ওষুধপত্র খাইয়া ওইলাম ভালো হইতাম আর নালে মরে যেতাম। তো আমার থাকার কোনো কিছু নাই। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন আঙ্কেল? এখানে বসে আছেন, আপনি কি অসুস্থ আঙ্কেল? রোজা আছেন? ১৮ দিন ধরে অসুখ, ভাত খাইনি। ভাত খান নাই? ও, এমনি চিকিৎসা করতেছেন? ওষুধ টষুধ খাইছেন? মানে ওষুধ খাচ্ছেন? খেতে পারি না, খাই তো। তাই এখন কি ডাক্তার দেখাচ্ছেন না? টাকা নাই? টাকা নাই। কি খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে নাকি খাওয়া দাওয়া হচ্ছে না? বাজার সদাই কি হয়? না, বাজার সদাই হচ্ছে না। ও, আর পাইলে চলে যাইতেও পারলে ঘর ঘর যাইতেও পারলে আমি বললাম আমার বাড়ি হলো ফরিদপুর। ফরিদপুর আপনার বাড়ি আঙ্কেল? ফরিদপুর কোথায়? শরীয়তপুর। ও, আপনি তো অনেক অসুস্থ আঙ্কেল দেখে মনে হচ্ছে। কালকে খাইছেন আর আজকে পর্যন্ত খান নাই? ১২ দিনের মধ্যে কোনো জ্বর আইসে আবার ফিরিয়ে জ্বর হয়েছে আপনার? জ্বর আর ওই যে একটা পাসার খাইছিলাম, মাজায় ব্যথা খাইছি। জ্বর কবে থেকে আপনার? ১৮ দিন। করোনা টোরোনা হয়েছে কিনা আবার এরকম কিছু পরীক্ষা করছিলেন? মানে কি বলেন আঙ্কেল, বুঝি না, আবার বলেন তো। বললাম যে 500 টাকা যদি আমাকে দিত ওষুধপত্র খাইয়া ওইলাম ভালো হইতাম আর নালে মরে যেতাম। এখন তো আমার থাকার কোনো কিছু নাই।